probably the most easiest way হচ্ছে বিশদায় বিবরণীর একদম বিশিষ্ট ম্যাথ। স্টুডেন্টরা যদি চিন্তা করে যে কোশ্চেনে যদি কোনো এক ধরনের কোশ্চেন আসতো যা কিনা এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী রিলেটেড, তারা খুশি হয়ে যেত। কারণ কি, এইটা হিসাব বিজ্ঞানের সবথেকে সহজ একটি জায়গা। এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী তেমন কোনো প্যারা খাওয়া লাগে না, একদম নর্মাল একটা ইস্যু। জাস্ট আয়গুলো থেকে ব্যয়গুলো বাদ দিলেই আমাদের বিশদায় বিবরণী বের হয়ে যায়, অর্থাৎ নিট লাভটি বের হয়ে যায়। আমরা এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী সবসময় ছোট বা মাঝারি সাইজের যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনের জন্য করে থাকি। এই বিশদায় বিবরণী সমূহ প্রস্তুত প্রণালীটা একদমই সহজ, বাট তার আগে কিছু বেসিক জায়গাটা আমাদের জানা প্রয়োজন। বিশদায় বিবরণীর মেইন উদ্দেশ্য যেমন মুনাফা বের করা, এই এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীরও মেইন কাজ মুনাফা বের করা। বিশদায় বিবরণী ক্ষেত্রে একটা টার্ম আছে, দ্যাট ইজ হোয়াট বকেয়া ভিত্তি। এই বকেয়া ভিত্তির কাজ কি? এই বকেয়া ভিত্তির কাজ হচ্ছে আয় হাতে আসলে বা না আসলে কোনো তফাত হয় না। অর্থাৎ আয় তোমার, যে ধরো যে তুমি একজন থেকে 20,000 টাকা পাবে, তোমাকে সেই ব্যক্তিরা টাকা দেখ বা না দেখ, তোমার হাতে টাকা আসুক আর না আসুক, সেই ব্যক্তি থেকে তুমি যেহেতু 20,000 টাকা পাও, তুমি কিন্তু সেটা তোমার বিশদায় বিবরণীতে ইনক্লুড করে ফেলছো। এটাই হচ্ছে আমাদের বকেয়া ভিত্তি। প্রশ্ন হচ্ছে, তুমি যদি কাউকে দিতে চাও, ধরো যে কোনো একজন ব্যক্তি তোমার থেকে 10,000 টাকা পায়, তুমি এখনও তাকে 10,000 টাকা দিয়ে দাওনি, তোমার হাত থেকে টাকা চলে যায়নি, তাও তুমি বকেয়া ভিত্তির উপরে ভিত্তি করে বলবে যে তোমার হাত থেকে টাকা চলে গিয়েছে, এটা তোমার এক ধরনের ব্যয়। তার মানে এই যে এই কনসেপ্টটা আছে বকেয়া ভিত্তি, এক ধাপ বিশিষ্ট বিষয় বিবরণীর ক্ষেত্রে এই কনসেপ্টটা অতটা কার্যকরী হয় না। অ্যান্ড ইভেন্চুয়ালি এটা যেহেতু পরীক্ষায় বেশি আসে না বা কোশ্চেন বেশি করা হয় না, এটা নিয়ে এত প্যারা খাওয়ারও জায়গা নাই। বাট মেক শিওর ওয়ান থিং, যে নর্মালি আমরা যে বিষয় বিবরণী করে থাকি সেইখানে এই বকেয়া ভিত্তির টার্মটা ওয়াইডলি ইউজড। তোমরা বইয়ে এই বকেয়া ভিত্তির জন্য অনেকগুলো বেসিক ফ্যাক্টর আছে যা কিনা আমরা প্রথম চ্যাপ্টারের দিকে আলোচনা করেছি, ওগুলো অবশ্যই ধারণা নিয়ে নিবে। ওয়েল, এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী আমরা কীভাবে প্রস্তুত করছি? এখানে একটা ছক আছে যেটা কিনা IAS অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে প্রতিষ্ঠানটি আছে সে প্রতিষ্ঠান কর্তৃক পরিচিত। এই প্রতিষ্ঠানটি আমাদেরকে নির্দিষ্ট ঘর দিয়ে দিয়েছে, এই ঘরের মাধ্যমে আমরা আমাদের এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী করব। এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীতে আমরা নর্মালি প্রথমতই প্রতিষ্ঠানের নাম লিখব, এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী উল্লেখ করে লিখব, এবং সর্বশেষে এত সালের এত তারিখে সমাপ্ত বছরের। মনে রাখতে হবে এই যে লাস্টের টার্মটা আছে না, খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে একটা বেসিক ভুল করি, আমরা সবসময় এই সমাপ্ত বছরের জিনিসটা লিখি না, আমরা এই সমাপ্ত বছরের বিষয়টা আর্থিক অবস্থা বিবরণীতে গিয়ে লিখি। বাট আর্থিক অবস্থা বিবরণীতে সমাপ্ত বছর লিখতে হয় না, বিশদায় বিবরণীতে লিখতে হয়। তার মানে কি, অবশ্যই IAS কর্তৃক অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের যেইভাবে বিষয়টি তৈরি করে দিয়েছে, আমাদের সেভাবেই কাজ করতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের বলেছে যে এই যে ঘরটি আছে সেই ঘরে অবশ্যই এত সালের এত তারিখের সমাপ্ত বছর, এই যে সমাপ্ত বছর টার্মটা আছে সে ইউজ করতে হবে। এটা কিন্তু একটু জটিলভাবে মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আমরা একটা ছক আউট করবো, ছকে বিবরণ টাকা লিখব, এবং মেক শিওর ওয়ান থিং, আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ দিব। অর্থাৎ যতগুলো আয় আছে সবগুলি আয় আমি কোশ্চেন্স থেকে নিলাম, নিয়ে লিখলাম। সেফ আর এজ আমি উদাহরণস্বরূপ ব্যবহার করেছি সেবা আয় সুদ আয় দুইটা লিখলাম, লিখে পর সকল আয় লিখলাম, তারপরে সকল খরচ বাদ দিলাম অর্থাৎ বিজ্ঞাপন খরচ পরিবহন খরচ। এছাড়া আরও অনেক ব্যয় থাকতে পারে, তোমরা যদি বই খুলে দেখো অনেক ম্যাথ পাবা। বাট সামনের লেকচারগুলোতে যখন আমরা বড় বড় ম্যাথ সলভ করব, তোমাদেরকে খুব সহজেই ওখানে বুঝে দেওয়া হবে যে কীভাবে ম্যাথগুলো অ্যালাইন করা হয়েছে, তোমরা সব বুঝতে পারবে। আজকের লেকচারটি শুধুমাত্র তোমাদেরকে ছকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। বিজ্ঞাপন খরচ লিখলাম, পরিবহন খরচ লিখলাম, এছাড়া আরও অনেক ব্যয় থাকতে পারে, সবগুলো ব্যয় যোগ করার পরে আমরা সবগুলি ব্যয় পাবো। যখন সবগুলি ব্যয় পাবো, আমরা এখান থেকে সকল আয়সমূহ থেকে সকল ব্যয়সমূহ বাদ দিয়ে যা পাবো তাই হচ্ছে আমাদের নিট লাভ। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী শেষ হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ দ্য বেসিক, এইভাবে আমাদের ছক করে করতে হবে। সামনের লেকচারগুলোতে আমরা ম্যাথ একটা ভালো বড় ম্যাথ এনে সেই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আই গেস সেই ম্যাথ সহকারে তোমরা যদি করতে পারো তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। এছাড়াও তোমরা যদি এখান থেকেই বুঝতে পারো, অবশ্যই এখনই বলে চলে যাওয়া বইয়ে, তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে এক ধাপ বিশিষ্ট বিশদায় বিবরণীর অনেকগুলো ম্যাথ আছে, ওগুলো সলভ করে ফেলো। কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সবার জন্য রয়েছে শুভকামনা।